হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের 15 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যারে প্রপার্টি এবং মেথড নিয়ে। আমরা অলরেডি যখন অ্যারে আলোচনা করি তার মধ্যে দেখিয়েছিলাম পুশ, পপ, শিফট এবং আনশিফট নিয়ে। এছাড়াও কিছু প্রপার্টি এবং মেথড আছে জাভাস্ক্রিপ্টের অ্যারের মধ্যে, আর আজকে আমাদের আলোচনার বিষয় সেটাই। আজকের এপিসোডটা যখন কমপ্লিট করব তখন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। ওকে, আমরা ব্রাউজারটা ওপেন করলাম। এখন সরি, এটা ওপেন করলাম, এখন ব্রাউজারটা ওপেন করলাম। তো আমি অলরেডি যখন অ্যারে নিয়ে অ্যারে দেখাইছিলাম তখন অ্যারের প্রপার্টি এবং মেথডগুলো নিয়ে একটু হালকা আলোচনা করেছিলাম, বাট সেগুলো নিয়ে একটু ভালোভাবে একটু আলোচনা করতে চাচ্ছি এখন। তো একটা একটা ভেরিয়েবল, একটা অ্যারে নেই, ভেরিয়েবল নেই, সাপোজ লাইট দিলাম নায়িকা, নায়িকা নামে একটা ভেরিয়েবল দিলাম, এখানে ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, একটা নাম দিলাম আর কি, সাপোজ শাবনূর, নাম দিলাম সরি মাহি, তারপর নাম দিলাম এখনকার কীটা আছে পরিমণি, তারপর তারপর নাম দিলাম কাজল, তারপর ধরেন নাম দিলাম ক্যাটরিনা। ওকে, এখন আমি যদি এগুলাকে আসলে আমরা কীভাবে দেখতে হয় আমরা জানি অলরেডি, কীভাবে এগুলাকে এর একটা দেখতে হয় আমরা অলরেডি জানি এই জিনিসগুলো। এখন আমি চাচ্ছি কি ইনস্টার লেন্থ, মানে যেভাবে আমরা ইয়ের স্ট্রিংয়ের লেন্থ দেখছি, সেভাবে লেন্থ যদি দেখতে চাই তাহলে লং কনসোল ডট লগ নাইকা ডট এল ই এন জি টি এস জি টি এস, মানে নায়িকার লেন্থ কতটুকু, 5, মানে নায়িকার 5টা নায়িকা আছে, 1, 2, 3, 4, 5। আমরা স্ট্রিংয়ের কয়টা লেটার আছে আমরা এটা দেখতে পাই, কয়টা ক্যারেক্টার আছে সেটা দেখা যায়, কয়টা আসলে লেটার না কয়টা ক্যারেক্টার আছে। আর অ্যারে যদি হয়ে থাকে তাহলে আমরা লেন্থ যদি দেই তাহলে কয়টা অ্যারে না আছে সেগুলো আমরা দেখতে পাই। ওকে ফাইন, আমরা যদি এখানে দিয়ে দেই ডট, আচ্ছা ইন্ডেক্স সব দিয়ে দেখি দেখি হয়, ইন্ডেক্স সব যদি দিয়ে দিই আমরা ইন্ডেক্স অফ যদি দিই 0, আর সরি এখানে দিয়ে দিলাম 0, শাবনূর 0, মাহি 1, আমরা যদি দিয়ে দিই পরিমণি 0, 1, 2, 2, আমরা ইন্ডেক্স সব যদি দেই কোন একটা অ্যারের মানের তাহলে সেটার ইন্ডেক্স নাম্বার কত সেটা দেখা যাচ্ছে, খুবই ভালো একটা জিনিস। আবার আমরা যদি এরকম করে, আচ্ছা আমরা একটু সবগুলো রাখি তাহলে ভালো লাগবে, প্রথমে ছিল কি লেন্থ, তারপরে ছিল হচ্ছে ইন্ডেক্স অফ, তারপর আমি চাচ্ছি যেটা হচ্ছে এটা কি আছে, তাহলে এন এ আই কে নায়িকা ডট থার্ড ব্র্যাকেট, সরি ডট না দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে দিলাম 0, 1, 2,
এখানে যদি 2 দিয়ে দেই বা 1 দিয়ে দিই তাহলে কি হবে, 1 দিয়ে দিলে চলে আসছে মাহি 01, আমরা এটা জানি অলরেডি, অলরেডি আগে দেখছি। আচ্ছা তারপর আমরা আচ্ছা একদম লাস্ট লাস্টে কী আছে সেটা বের করব। তাহলে আমরা জানি খুবই সিম্পল, এখানে আমরা দিয়ে দিলাম নায়িকা, তারপর এখানে ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। তো আমরা এখানে এটা লেন্থ, টোটাল লেন্থ আমরা বের করবো। আমরা জানি লেন্থ বের করার জন্য কী করতে হয়, নায়িকা ডট এলিএন জি টি এস লেন্থ দিতে হয়। তাহলে কী দেখাচ্ছে, না আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ 0 1 2 3 4 4 1 2 3 4 5 হচ্ছে টোটাল লেন্থ, আর এখানে হচ্ছে 5 লেন্থের নামে কোনো কিছু নাই। তাহলে আমাদের কী আছে, ইন্ডেক্স নাম্বার আছে শুরু হয় 0 থেকে, আর এখানে লেন্থ শুরু হয় 1 থেকে। খুবই মানে এই জিনিসটা নিয়ে অনেকেই আসলে একটু কনফিউজড হয়ে যায়। আমি আবার বলছি যে লেন্থটা শুরু হয় 1 2 3 4 5, আর ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4। তাহলে আমরা কী করবো, এখান থেকে যদি একটা -1 দিয়ে দিই তাহলে তো হয়ে যায়, তাহলে তো লাস্টেরটা চলে আসছে। কেটে না, খুবই সিম্পল একটা জিনিস, বাট অনেকে একটু কনফিউজড হয়ে যায় জিনিসটা নিয়ে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এখন আমি চাচ্ছি আরেকটা, যদি আমি এর ধরেন আরেকটা অ্যারে নিলাম, আমি নিলাম লেট, লেট নিলাম নায়ক বা হিরো দিলাম, হিরো একটা নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমরা এর কিছু মান নিব। বাংলাদেশের কিছু হিরোর নাম ধরেন হিরো আলম, হিরো না দিয়ে এখানে যেহেতু হিরো নিচ্ছি আলম, তারপর নিলাম জায়েদ খান, জায়েদ, তারপরে দিলাম জসিম, তারপরে দিলাম মান্না, তারপর দিলাম জাম্বু, এটা ধরেন নায়ক, সবগুলোরই নায়ক, নায়ক হিসেবেই কাউন্ট করলাম হিরো হিসেবে, যদি দু একটা তিন তিন চারটে মারা গেছে এক সমস্যা নেই। আমি চাচ্ছি কি এইটার সঙ্গে এটা জোড়া লাগাবো। আচ্ছা ভালো ভালো নায়কের নাম দিই, জসিম তো মরে গেছে, আমি এখানে দিলাম সিয়াম, তারপরে এখানে দিলাম হচ্ছে তুফান, তারপরে আর কি তুফান নায়ক আসলে নাকি আমি জানি না, বাদ দিলাম, চারটা থাক আর কি। এখন আমি দুটাকে জোড়া লাগাবো, জোড়া লাগানোর জন্য আমরা এখানে একটা নতুন ধরেন ভেরিয়েবল দিলাম, একটা নাম দিলাম জোড়া, ওকে জাস্ট একটা নাম দিলাম আর কি, দিলেই হয়। তো এখন আমি কার সঙ্গে জোড়া লাগাবো, এটার সঙ্গে জোড়া লাগাবো, তাহলে এটা ডট কনক্যাট, কনক্যাট মানে জোড়া লাগানো, কাকে কার সঙ্গে জোড়া লাগাবো, হিরোর সঙ্গে, তাহলে হিরো দিয়ে দিলাম এখানে, বাস জোড়া লেগে যাওয়ার কথা। আমরা একটু জোড়াটাকে একটু কনসোল লক করি, হ্যাঁ হয়ে গেছে, শাবনূর, মাহি, পরিমণি, কাজল, ক্যাটরিনা, আলম, জায়েদ, সিয়াম, তুফান, খুব সুন্দর। মানে আমরা যদি দুইটা অ্যারেকে জোড়া লাগাতে চাই তাহলে কী করতে পারি, কনকেট করে জোড়া লাগাতে পারি। ওকে এখন আমরা জোড়া লাগাইলাম, খুবই ভালো কথা। এখন চাচ্ছি কি এখানে এখান থেকে শুরু হয়েছে, আমি চাচ্ছি না তুফান থেকে শুরু হবে, তুফান থেকে তুফান হয়ে একদম ঝাড়খাড় করে ফেলবে, এরকম যদি করতে চাই তাহলে এখানে কী করতে হবে, আমি যেটা হয়েছে হয়েছে, এই জোড়াকে আমরা কী করব, লগ জোড়া ডট আর ই ভিই আর এসি রিভার্স করে ফেলবো। রিভার্স করলে কি হয়ে যাবে, ও আচ্ছা রিভার্স করলে আমরা তো আসলে একটু ব্যাকে যাই,
জোড়া জোড়া যখন ছিল তখন সাব নোড থেকে শুরু হয়েছিল, মানে এটা প্রথমে আসছিল তারপর এগুলো আসছিল। আর যদি আমরা যদি কী করি রিভার্স করি তাহলে এটাও থাকলো এটাও থাকলো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখান থেকে শুরু হয়েছে, আর পরে যখন আমরা রিভার্স করছি তখন আবার এই নিচ থেকে শুরু হয়েছে, মানে তুফান সিয়াম, যে তুফান সিয়াম জায়েদ, হ্যাঁ আলম ক্যাটরিনা কালম ক্যাটরিনা, এভাবে শুরু হয়েছে, মানে রিভার্স মানে টোটালি উল্টে গেছে আর কি। ওকে, এখন আমি চাচ্ছি যে কোন একটা অ্যারের মধ্যে কোন একটা মান ঢোকাতে চাচ্ছি, মানে ঠিক আছে, সেটা কিভাবে সেটা আমরা অলরেডি জানি, আনশিফট করা যায়। তাহলে ধরেন এখানে জোড়া, এখানে দিলাম জোড়া ডট আনশিফট, কি যাচ্ছি ধরেন সাব্বির নামে একটা নায়ক ঢুকাই দিলাম, ঢুকছে, কি দেখা যায়? ও আচ্ছা, আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি, এরকম করে পরে আমরা এটাকে একটু ই করি, এখন দেখি। আচ্ছা এখন কিন্তু ঢুকছে, মানে ফার্স্টে আমরা আনশিফট করে নিলাম, তারপরে এটাকে আমরা এই জোড়াটাকে কনসোল করলাম, এখন কিন্তু দেখা যাচ্ছে সাব্বির তুফান। হ্যাঁ যাই হোক, তারপর আমরা আর কি করতে পারি, আনশিফট করলাম আমরা, মানে শুরুতে যদি কোনো কিছুকে অ্যাড করতে চাই তাহলে আনশিফট করে শুরু করতে হয়। আচ্ছা তারপরে আমরা যদি শিফট করি, আমরা যদি ধরেন জোড়া ডট শিফট, তাহলে কী হবে? এখন যদি আমরা জোড়াকে কী করি কনসোল লক করি, তাহলে কিন্তু আর সাব্বির নাই, সাব্বির চলে গেছে। হ্যাঁ এখানে মানে আমরা এখানে অ্যাড করছিলাম, আবার অ্যাড করার পর আবার আনশিফট করছিলাম, আনশিফট মানে প্রথমে একটা জিনিস অ্যাড হয় আবার যদি আমরা কী করি শিফট করি তাহলে প্রথমটা চলে যায়। আমরা যদি এটা না করে থাকতাম, আমরা যদি এখানে না করে থাকতাম এটা, তাহলে কিন্তু তুফান বাবাজি চলে যেত, এই তুফান নাই সিয়াম চলে আসছে। ওকে আচ্ছা আর কী করতে পারি, আমরা পুশ করতে পারি, পুশ মানে শেষ যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা পুশ করতে পারি, ধরেন আমরা জোড়া ডট পুশ পুশ যদি করি, এখানে ধরেন নাম দিলাম MOYURI ময়ূরি, অ্যাড হয়েছে, অ্যাড হয় নাই। তো আমরা যদি জোড়াকে আবার কি করি জোড়া ময়ূরি, অ্যাড হয়ে গেছে, খুব ভালো কথা, অ্যাড হয়ে গেল। আচ্ছা আবার আমরা যদি বাদ দিতে চাই তাহলে আমরা কি করব, এটাকে পপ করব, পুশ পপ লক, সরি এখানে আসলে কনসোল লক করার দরকার নেই, যা শুধু জোড়া ডট পপ ময়ূরি নাই, না সরি আছে এখন পর্যন্ত, আমরা যদি লক করি জোড়া তাহলে আর থাকবে না, এই যে নাই সব মরি পরে মরিটা চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তা আমরা অলরেডি এই শিফট আনশিফট পুশ পপ এগুলো আগে দেখছিলাম, বাট কিছু কিছু জিনিস আসছে আমাদের নতুন জিনিস, যেমন রিভার্স কনক্যাট ইন্ডেক্স অফ লেন্থ, এই জিনিসগুলো আসছে, আমরা এই জিনিসগুলো নতুন শিখলাম। তো আই হোপ অ্যারে নিয়ে আমরা অ্যারের যে আরও আরও প্রপার্টি মেথড আছে আমরা গুগল থেকে আরও ভালো করে শিখলে আরও আরেকটু বিষয়টা নিয়ে আমরা এক্সপ্লোর করতে পারবো, আর একটু ভালোভাবে শিখতে পারবো। তো আই হোপ আপনারা সেভাবে শিখবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।